শুধুমাত্র এই ধরনের ডায়েটের ক্ষেত্রে। আর এখানে যে অ্যাসেম্বলি ডায়েটগুলো থাকে সেগুলো মোবাইলের অ্যাসেম্বলি ডায়েটগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এখানে সেটির কিন্তু এখানে সোল্ডারিং করে নিচ্ছি, আপনারা খেয়াল করেন। তো এখানে কিছু এখানে জায়গার দরকার রয়েছে, আমরা সেই জায়গাটি পর্যাপ্ত পরিমাণে সেখানে রাখতে হবে, না হলে কিন্তু অনেক সময় সেটি প্রবলেম হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো বিয়ার্স এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন, আমরা ক্যাপাসিটার ছাড়া এখানে যে ব্যাটারির টার্মিনাল পজিটিভ প্লেন্টি রয়েছে সেখানে কিন্তু সোল্ডারিং করে নিয়েছি অলরেডি। আর বাড়তি যে লাইটটি লাগে সেটি কিন্তু আমরা সেটি কেটে নিতে পারি। তো বেয়ার্স এখানে বিষয়টি আমরা পজিটিভ লাইনে, এখানে একটি লাইন রয়েছে সেটিতে আমরা একটি বাইপাস লাইন করে নিই। আপনারা খেয়াল করেছেন যে আমরা সেটি কীভাবে লাগিয়ে নিচ্ছি, যেটি মোবাইলের জায়গা অনুযায়ী সেটি আমরা লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন সেটি আপনার পজিটিভ যে লাইনটি থাকবে সেই পজিটিভ দেখে এখানে সেই সোল্ডারিংটি করে নিতে হবে। আপনারা সবাই খেয়াল করবেন যে এখানে অলরেডি আমার একটি লাইনটি, সেখানে পজিটিভ লাইনটি আমরা এখানে সোল্ডারিং করে নিয়েছি। আর এখানে বেশি যে পিনগুলো থাকবে সেইটি কিন্তু আমরা এখান থেকে যে নেগেটিভ লাইন, এই নেগেটিভ লাইনে এখানে পজিটিভ লাইনটি ইন করবো, তারপর জেনারেটরটি এখানে যে কালো দাগটি দেখানোর চেষ্টা করেছিলাম সেটি কিন্তু পজিটিভ আউট হয়ে এখানে ব্যাটারির যে চার্জিং টার্মিনাল পজিটিভ লাইনে এখানে আসবে। তো ব্যাটারির পজিটিভ যে টার্মিনাল লাইনটি রয়েছে সেটি এখানে আপনি সেটি খুঁজে মিটার দিয়ে বা ক্যাপাসিটারের আশেপাশে সেগুলো কিন্তু পজিটিভ লাইন থাকে, সেক্ষেত্রে আপনি ক্যাপাসিটারে পজিটিভ লাইনে লাগাতে পারেন। এবং এখানে যে ব্যাটারি কানেক্টর বা যে কানেক্টর টার্মিনালের পজিটিভ লাইনে আপনি দেখে সেটির জেনারেটরের পজিটিভ লাইনটি আপনি লাগিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আমরা এখন লাগিয়ে নিচ্ছি, আপনারা সেইভাবে ঠিক লাগানোর চেষ্টা করবেন। আর আমরা এখন বোল্টটি দেখবো, এখানে 3.65 পেয়েছিলাম, আর এখানে আমরা যেহেতু টার্গেট মানে 100% 4.0 বোল্টটি আমরা দেখার চেষ্টা করব। তো আমরা এখন যেহেতু জেনারেটরটি লাগানোর চেষ্টা করেছি সেই ক্ষেত্রে আমরা টেস্ট করে দেখি। যেখানে আমরা বোল্ট 4.0 দরকার পেয়েছিলাম 3, ভালোভাবে চার্জ হবে। অনেক সময় মিটারটি হয়তো ঝামেলা থাকতে পারে, সেক্ষেত্রে সেটি দেখতে পাচ্ছেন 4.4। তো আমরা আগে কিন্তু 3.5 পেয়েছিলাম, সেক্ষেত্রে এখানে আমরা যে আমাদের বোল্টটি পাওয়ার দরকার সঠিক সেটি পেয়ে গেল। তো বাইপাস লাইনটি আপনারা করতে পারেন, আপনার এই বাইপাস লাইনটি জেনারেটরের মাধ্যমে করে নিতে পারেন, সেক্ষেত্রে খুব সাবধানতার সাথে করতে হবে যে এখানে পজিটিভ লাইনটি এখানে যে জেনারেটরের যে টার্মিনাল কানেকশনটি রয়েছে সেটি কিন্তু এখানে আশেপাশে যে হরসিন রয়েছে হরসিন কিন্তু নেগেটিভ হয়ে থাকে, সেক্ষেত্রে সেটি যখন বসিয়ে নেবেন এই আশেপাশে কোনো নেগেটিভ লাইনের সাথে সাথে করে টার্মিনালটি না লাগে সেদিকে খুব খেয়াল করে আপনারা এই জেনারেটরটি স্থাপন করতে পারেন। সেক্ষেত্রে যদি নেগেটিভের অবস্থান বেশি থাকে, যদি লেগে যায়, সেক্ষেত্রে আপনারা এখানে তামার যে তারগুলো রয়েছে সেগুলো চিকন তারগুলো দিয়ে আপনারা জাম্পারিং করে এখানে সুপারগ্লু দিয়ে লাগিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আমার কিন্তু এখানে সুবিধা হয়েছে, সেক্ষেত্রে আমি এখানে লাগিয়ে নিয়েছি, কোনো নেগেটিভের সাথে কোনো এই জেনারেটরটি লেগে যায়নি।
তো যেহেতু লেগে যায়নি সেক্ষেত্রে আমরা কিন্তু 4 পয়েন্ট পেয়েছি। যদি কোনো কারণে সেখানে গ্রাউন্ডের সাথে পজিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু শর্ট হয়ে যাবে এবং চার্জারটি নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারলেন যে অশেষিষ্ট আর জেনারেলি আজকে এই বিষয়টি দেখানোর চেষ্টা করেছি। আপনারা বুঝতে পারলেন যে আমরা বাইপাস লাইনটি কীভাবে করবো চার্জিংয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেক সময় চার্জিংয়ের ক্ষেত্রে চার্জিং যে আইসিটি রয়েছে সেটি প্রবলেম বা নষ্ট হয়ে থাকে, শর্ট হয়ে যায় বা আশেপাশে যে ক্যাপাসিটার থাকে বা ডায়োড থাকে সেগুলো কিন্তু প্রবলেম হয়। তো চার্জিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, তো সেই প্রবলেমগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে সলভ করতে পারি। তো আজকে এই বিষয়টি দেখানো হলো যে আমরা বাইপাস জেনারেটরটি দিয়ে করতে পারি সহজে। তো সেটি কিন্তু 100% চার্জ করবে চায়না কিপিটের মোবাইলের প্রতি। তো আপনারা ভালো থাকবেন। তবে বলবো আমি অক্ষশিষ্ট চ্যানেলে যদি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাকে। তো বিয়ার্স আপনারা যদি আমার অক্ষশিষ্ট চ্যানেলে এই ধরনের টেকনোলজির কাজগুলো বুঝে থাকেন বা বোঝার কোনো সিস্টেম থাকে বা আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। আর এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অক্ষশিষ্ট চ্যানেলটি। আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। আর অপেক্ষা করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তবে আপনি সাবস্ক্রাইব করে নিন, আপনার কাছে যদি একটি গ্যালাক্সি মোবাইল থাকে বা স্মার্ট মোবাইল থাকে সেক্ষেত্রে আপনি সেটি করে নিতে পারেন। এই ধরনের কাজগুলো আরও নিয়ে আসতেছে আপডেট। আর তো আমার অফিসিষ্ট চ্যানেলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি কাজ করা হচ্ছে টেকনোলজি বিষয়ের উপর, আপনারা সেখান থেকে বিভিন্ন টিপস নিতে পারেন বা ন্যূনতম কোনো উপকার অবশ্যই হবে এবং কিছু শিখতে পারবেন। তো আশা করি আপনারা এই কথাগুলো বুঝতে পেরেছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং নতুন আপডেট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে, নতুন পরবর্তী ভিডিও আপডেটের জন্য সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।